যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো বৃদ্ধা মহিলাকে হাত মুখ খোলা অবস্থায় দেখে, তাহলে এটার ব্যাখ্যা হলো স্বপ্নে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তাৎক্ষণিকভাবে যে কোনো সুসংবাদ প্রাপ্তি হবে এবং সাথে সাথে দুনিয়া হাসিল করবে, দুনিয়া অর্জন করবে। অর্থাৎ এমন স্বপ্নে দেখলে দুনিয়ার দিক দিয়ে সে অবশ্যই সফলতা অর্জন করবে, লাভবান হবে। আর যদি কেউ কোনো বৃদ্ধা নারীকে বৃদ্ধা মহিলাকে রুগ্ন অবস্থায় দেখে অথবা ক্ষিপ্ত অবস্থায় দেখে, তাহলে এটার ব্যাখ্যা হলো সে মান মর্যাদা হারাবে, ইজ্জত সম্মান তার নষ্ট হওয়ার প্রতি ইঙ্গিত করে, ইশারা করে। আর যদি কোনো বৃদ্ধা মহিলাকে বিশ্রী চেহারায় দেখে, কুৎসিত অবস্থায় দেখে, তাহলে এটার ব্যাখ্যা হলো স্বপ্নে দ্রষ্টা ব্যক্তি প্রতিটি কাজেই নিরাশ হয়ে যাবে। আর যদি কোনো বৃদ্ধা নারীকে বৃদ্ধা মহিলাকে বিবস্ত্র অবস্থায় দেখে, কাপড় ছাড়া দেখে, উলঙ্গ অবস্থায় দেখে, তাহলে এটা তার লজ্জার কারণ হবে, শরমের কারণ হবে, মানহানির কারণ হবে। আর যদি কোনো বৃদ্ধা নারীকে নেকাব পরা অবস্থায় দেখে, পর্দা পুশিদা অবস্থায় দেখে, তাহলে এটার ব্যাখ্যা হলো তাহার উদ্দেশ্য সফল হবে কিন্তু লজ্জা পেতে হবে। উদ্দেশ্য সফল হবে ঠিক, কিন্তু সে লজ্জা পেতে হবে। যদি কোনো ব্যক্তি কোনো বৃদ্ধা নারীকে তাহার ঘরে প্রবেশ করতে দেখে, তাহলে এটার ব্যাখ্যা হলো সে অনেক অনেক দুনিয়া হাসিল করবে, দুনিয়ার দিক দিয়ে সে অনেক অগ্রগামী হবে, দুনিয়ার দিক দিয়ে সে কখনো দরিদ্রতা দেখবে না, ধনাঢ্যতার প্রতি ইঙ্গিত করে। আর যদি কোনো বৃদ্ধা মহিলাকে তাহার ঘর থেকে বের হয়ে যেতে দেখে, তাহলে এটার ব্যাখ্যা হলো দুনিয়া তার হাত ছাড়া হবে, দুনিয়ার দিক দিয়ে সে অনেক পিছে থাকবে, দারিদ্রতা তাকে চেপে বলবে, টাকা পয়সা অর্থকড়ির সংকটে পড়ে যাবে, অন্যের কাছে হাত পাততে বাধ্য হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তাহার ঘরে কোনো বিধর্মী মহিলা প্রবেশ করতেছে, তাহলে এটার ব্যাখ্যা হলো সে হারাম মাল উপার্জন করবে, তবে সে দুনিয়ার দিক দিয়ে হারাম মালের মাধ্যমে লাভবান হবে। আর যদি দেখে তাহার ঘরে কোনো মুসলিম নারী বৃদ্ধা নারী প্রবেশ করতেছে, তাহলে এটার ব্যাখ্যা হলো তার ঘরের মধ্যে বৃদ্ধা মুসলিম নারী প্রবেশ করার ব্যাখ্যা হলো সে দুনিয়া হাসিল করবে হালাল ইনকামের মাধ্যমে, হারামের মাধ্যমে নয়। দুনিয়ার দিক দিয়ে লাভবান হবে, সাথে সাথে সেটা আবার হালাল মাল উপার্জনের মাধ্যমে হবে। আর যদি দেখে কোনো অমুসলিম নারী তার ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে এটার ব্যাখ্যা হলো সে হারাম থেকে দূরে থাকবে, হারাম মাল তার হাত ছাড়া হবে। আর যদি দেখে কোনো মুসলিম নারী বৃদ্ধা নারী তার ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে এটার ব্যাখ্যা হলো হালাল ইনকাম হালাল রোজগার থেকে সে বঞ্চিত হবে। যদি স্বপ্নে কোনো মহিলা কোনো যুবতী মহিলাকে দেখে, তাহলে এটার ব্যাখ্যা হলো সে তাহার শত্রু হবে, তার দুশ্মন হবে।
এখন এই স্বপ্নটা সে যে অবস্থাতেই দেখুক না কেন, মোট কথা হলো স্বপ্নে যুবতী মহিলা স্বপ্নে দেখা এটার ব্যাখ্যা সর্ব অবস্থায় শত্রুকে বুঝায়, আর বৃদ্ধা মহিলা স্বপ্নে দেখা সর্ব অবস্থায় দুনিয়ার ভাগ্য এবং দুনিয়ার সফলতা বুঝায়।